मा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतो प्यहः न जहु लोककल्याण मार्गम् त्रैलोके प्या प्रतिममहिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अंधतामीश्रमीश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानीं सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो मञ्चकल्पतरु जय जय भगवान् जगतेरुगुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण रेणु मागे अधम श्री भगवान कृपा आबार आमरा समबेत होयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ ओ आलोचनार उद्देश्य निये आमरा गत दिन शुरू करेछिलाम फलधारीर संगे रंग ओ मथुरेर मथुरके शिवकाली रूप प्रदर्शनी अध्याय थेके এই অধ্যায় শুরু হয়েছিল ঠাকুরের খুড়তুতো দাদা ফলধারী যার এমনি নাম রামতারক চট্টোপাধ্যায় সেই রামতারক চট্টোপাধ্যায়কে নিয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে এক অদ্ভুত লীলা আমরা দুটি রূপে হলধারীকে এখানে দেখেছি রামতারককে একটি হচ্ছে ভক্ত হলধারী এবং অপরটি হচ্ছে জ্ঞানী হলধারী ভক্ত হলধারী তার ভেতরে এক দিব্য ভাব ছিল যে দেখতে পেত শ্রীরামকৃষ্ণের ভেতরে দিব্য আবেশ হয় দেখার মতো চোখ যাচ্ছিল কিন্তু জ্ঞানী হলধারী তার জ্ঞানের অহংকার এত বেশি ছিল যে তার সেই ভক্ত রূপটা ঢাকা পড়ে গেছিল তাই সে বহু সময় সেটা সেই আবরণ থেকে নিজেকে বার করতে পারত না ঠাকুরের সঙ্গে ঠাকুরের আমরা শুরুতেই দেখেছি তার পাণ্ডিত্যের কথা তিনি বলছেন যে তিনি ভাগবত গীতাদি অধ্যাত্ম রামায়ণ বেদ বেদান্ত সব কিছুর মর্ম জানতেন মর্ম মানে বাইরের দিকে প্রত্যেকটা জিনিসের একটা দুটো দিক হয় একটা ভেতরের দিক একটা বাইরের দিক বাড়ি দেখবেন বাইরেটা একরকম হয় ভেতরেরটা আরেক রকম হয় ভেতরের জিনিসটা বাইরের মতো হয় না বাইরের জিনিসটা ভেতরের মতো হয় না তার সম্যক পরিচয় ছিল ওই শাস্ত্রাদি বাইরের দিক কিন্তু যে জিনিসের ভেতর দিয়ে প্রবেশ করলে ভেতরে যাওয়া যায় সে ভক্তিভাবে তার পূর্ণ অধিকার ছিল না তাই তিনি যখন দেখতেন শ্রীরামকৃষ্ণের দু চোখ দিয়ে জল পড়ছে পুজোর সময় তার আবেশে তার সমস্ত শরীর শক্ত হয়ে গেছে মায়ের ভাবে তিনি বিভোর হয়ে গেছেন তখন তার মনে হতো এর ভেতরে নিশ্চয়ই কিছু ঈশ্বর আবেশ আছে আবার যখন তিনি নস্যি নিয়ে বয়স্যদের সঙ্গে বসতেন বেদ বেদান্তের চর্চা করার সময় তখন যখন ঠাকুর বলতেন যে তুমি যা যা দেখেছ এইগুলি আমি দেখেছি আমি জানি তখন তার সেই জ্ঞানী হলধারী সেই বাহ্যিক জ্ঞানী বাইরের যে বিষয় নিয়ে যে ব্যস্ত তার সেই যে বেদ বেদান্তে পড়া হলধারী তাকে বড় আঘাত দিত সে সঙ্গে সঙ্গে বলতো তুমি কি জানো তুমি মূর্খ হেনা তেনা এই সমস্ত বলতো এইখানে গিয়ে আমরা গতদিন শেষ করেছিলাম এই কারণে শেষ করেছিলাম আমাদের সঙ্গে একটা কোথায় একটা সামঞ্জস্য আমরা খুঁজে পেয়েছিলাম আমরা যখন মঠে থাকি আমরা যখন মন্দিরে থাকি আমরা যখন উপাসনায় থাকি তখন শ্রীরামকৃষ্ণময় হয়ে থাকি
কিন্তু বাইরে গেলেই আমাদের সেই শ্রীরামকৃষ্ণময়তা হারিয়ে যায়। ঠাকুর তার প্রত্যেকটি লীলা দিয়ে আমাদের অবস্থাগুলোকে বুঝিয়েছেন, শুধু বোঝাননি কি করে এর থেকে উত্তীর্ণ হব, কি করে এর থেকে পেরিয়ে যাব, সেই রাস্তাটিও তিনি দেখিয়েছেন। আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে এগোব। অপর ঘটনা কি বা শুনো দিয়া মন, শরৎ পূর্ণিমার চাঁদ উজ্জ্বল কিরণ, গগনে উদয় হয়ে বিতরয়ে ভাতি, ধরিয়াছে ধরা মাতা মোহন মূরতি, রাতি কি বা দিন মানে বুঝা নাহি যায়, দশ দিক আলোময় কিরণ মালায়, এহেন সময়ে পূর্ণ জ্ঞানি প্রভুরায়, অমাতি পূর্ণিমা আজি পুছিলা দাদায়, ঈষৎ হাস্যে ব্যঙ্গ ভাবে হলো ধারি কয়, ভুবনে এমন মূর্খ দ্বিতীয় না হয়, অমাকি পূর্ণিমা আজি তাও নাহি জানে, ইহাকে আবার দেশে দেশে কোনে মানে, পূর্ণ জ্ঞানে একাকার নাহি রকমারি, আধার আলোক এক দিবা বিভাবরী, প্রকৃতির বিচিত্রতা সব লোক পায়, ভেদা ভেদহীন তত্ত্ব আসে না মাথায়, পূর্ণ জ্ঞানী হয়ে প্রভু হইলা পাগল, জ্ঞানীগণ্য জ্ঞানহীন মানুষের দল, অধীত শাস্ত্রাদি দাদা মান্য এক জনা, বিবেক বৈরাগ্যহীনে দিন মানে কানা, ধারণা ছিল না কিছু শাস্ত্র মর্মে তার, কাজেই শ্রী প্রভু মূর্খ বিচারে দাদার, কৃপা কর মহামায়া চৈতন্য দায়িনী, জন্ম জন্ম রব মূর্খ নাহি তা, জন্ম জন্ম রব মূর্খ নাহি তাহে হানি, ভুলি না জননী যেন মায়া বিনাশন, নিরুপমা রক্তোৎপল দুখানি চরণ। দেখবেন শ্রীরামকৃষ্ণের জীবনী যারা বর্ণনা করেছেন, কি শরৎ মহারাজ, কি মাস্টার মশাই, কি পুঁথিকার, প্রকৃতির বর্ণনায় তারা অদ্ভুত রকমের সুন্দর কবি তারা প্রত্যেকে। কথামৃতে দেখবেন সেবক হৃদয় বলে ছোট্ট ছোট্ট অধ্যায় আছে কোনো কোনো অধ্যায় শেষে, এত সুন্দর সেখানে প্রকৃতির বর্ণনা। সে 100 নম্বর কাশীপুর রোডের বাগান বাড়িতে মহিমাচরণ চক্রবর্তীর বাগান বাড়ির পরে অধ্যায় যেখানে শেষ হয়ে গেছে কথামৃতে দেখবেন সেখানে মাস্টারমশাই বর্ণনা করছেন সেই চাঁদের আলো পড়েছে বাগানের পুকুরের জলেতে, তার যে কি দিব্য রূপ। মাস্টারমশাই বর্ণনা ঠাকুর লীলা প্রসঙ্গকার বর্ণনা করছেন সেই তোতাপুরী চলেছেন গঙ্গার এপার থেকে ওপারে খুঁজে চলেছেন ডোবার মতো জল, তার সেই বর্ণনা কেমন সে আলো কেমন সেরা। এখানেও ঠিক সেরকম বর্ণনা করছেন, অপূর্ব ঘটনা শুনো দিয়া মন, অপূর্ব ঘটনা কি বা শুনো দিয়া মন, মন দিয়ে শোনো এক অপূর্ব ঘটনা। সেদিনের দিনটি বর্ণনা করছেন প্রকৃতির রূপ কেমন ছিল সেদিনের রূপ, শরৎ পূর্ণিমা চাঁদ উজ্জ্বল কিরণ, শরৎকালের পূর্ণিমা তার সেই চাঁদের জ্যোতি উজ্জ্বল হয়ে আছে। শরৎকালে দেখবেন কেন হয়, কেন মেঘমুক্ত আকাশ, বৃষ্টির সমস্ত জল ঝরে, এই এখনকার দেখবেন আকাশ ঘন কালো, কিন্তু যত বৃষ্টি হতে থাকবে তার সেই ঘন কালো কারণ অনেক জল আছে, যত জল ঝরে যাবে তখন তুলোর মতো পেঁজা হবে, তার মধ্যে দিয়ে যখন চন্দ্রের কিরণ আসে ঠিক মনে হয় যেন কেউ রূপো ঢেলে দিয়েছে। খুব মনে করে দেখুন বাড়িতে কোজাগরি পূর্ণিমা যখন হয় সেদিনকার রাত্রের কথা বলছেন, এইরকম এক শরৎ পূর্ণিমার রাত সেদিনকে চাঁদ তার উজ্জ্বল কিরণ এমনভাবে দিয়েছিল, গগনে উদয়ে হয়ে বিতরয়ে ভাতি, ধরিয়াছে ধরা মাতা মোহন মূরতি, সারা গগন উদয় হয়ে এমনভাবে তার সেই প্রকাশ দিচ্ছে যেন ধরা মাতা ধরিত্রী যেন এক নতুন রূপ ধারণ করেছে, এত তার আলো এত তার জ্যোতি, রাত্রি কি দিন বোঝা কঠিন, চারিদিক যেন আলোর আলোয় মালায় আলোকময় হয়ে উঠেছে। এমন সময় এই দিকে প্রভু পুনরায় জিজ্ঞাসা করলেন তা দাদাকে, এখন কি দিন না রাত্রি, অমালিশা অমা কি পূর্ণিমা আজি পুছিলা দাদা, আজকে কি অমাবস্যা না পূর্ণিমা। তিনি দেখতে পাচ্ছেন, সাধারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি সেদিন পূর্ণিমার চাঁদ সমস্ত চাঁদের আলোয় তার কিরণে সমস্ত ধরাতল ভেসে যাচ্ছে, এমন দিনে তিনি তার দাদাকে জিজ্ঞেস করলেন আজকে অমাবস্যা না পূর্ণিমা।
দাদা ঈষৎ হেসে বলছে, হায় ভগবান, এমন মূর্খ ভুবনে এমন মূর্খ দ্বিতীয় না হয়, এরকম আর দুটি নাই। যে এই এত আলো দেখে যার মনে হচ্ছে আজকে পূর্ণিমাকে অবসায় নিয়ে যা সন্দেহ হচ্ছে, তার মতো মূর্খ আর এই জগৎ সংসারে আর দুটি নেই। এই এই হচ্ছে নাকি পূর্ণ জ্ঞানী? হায় ভগবান, বলছে ইহাকে আবার দেশে দেশে গুণে মানে, একে আবার লোকে গুণে মানে। উত্তর দিচ্ছেন পুথিকার, কেন ঠাকুর এরকম প্রশ্ন জিজ্ঞাসা করলেন? বলছেন, পূর্ণ জ্ঞানে একাকার নাহি রকমারি, আধার আলোক এক দিবা বিভাগরি, প্রকৃতির বিচিত্রতা সব লোক পায়, ভেদাভেদ হীন তত্ত্ব আসে না মাথায়। বলছে যে পূর্ণ জ্ঞানী তার কাছে আলাদা করে কিছু নেই, সব এক হয়ে গেছে। যখন আপনি সব কিছুর সাথে, ধরুন আপনি রান্না করতে বসেছেন, সব কিছু মশলা টশলা সবজি টবজি সব যখন একসঙ্গে মিশে ফেলেছেন, তখন সেটার নাম তরকারি, একটা ইউনিট, সেটার নাম তরকারি। কিন্তু যখন সেটা রান্না হচ্ছে না, তখন তার কিছুটা আলু, কিছুটা মশলা, কিছুটা তেল, কিছুটা। পূর্ণ জ্ঞানীর অবস্থা ঠিক সেই রকম, সে এক হয়ে গেছে, মিশে গেছে জগৎ সংসারের কাছে, তার কাছে আলাদা করে অমাবস্যা বা পূর্ণিমার কোনো ভেদ নেই। প্রকৃতির এই যে নানা বিচিত্রতা, তার কাছে এই নানা বোধ নেই, সব একাকার হয়ে গেছে। তাই তার কাছে এই যে ভেদাভেদ তত্ত্ব, এই হচ্ছে দিন, এই হচ্ছে রাত্রি, আলো হলে এমন হয়, অন্ধকার হলে এমন হয়, এই যে ভেদাভেদের যে পরিচয়, তার মনের কাছে কিচ্ছু নেই, সবটা তার কাছে একাকার হয়ে গেছে, আসে না তার মাথায়। দুঃখ করছেন তিনি, পূর্ণ জ্ঞানী হয়ে প্রভু হইলা পাগল, জ্ঞানী গণ্য জ্ঞানহীন মানুষের দল, অদিত শাস্ত্রাদি দাদা মান্য এক জনা, বিবেক বৈরাগ্য হীনে দিন মানে কানা, ধারণা ছিল না কিছু শাস্ত্র মর্মে তাই, কাজেই শ্রীপ্রভু মূর্খ বিচারে দাদার। তিনি দুঃখ করে বলছেন, এমন পূর্ণ জ্ঞানী মানুষ, তিনি এই জ্ঞানী যারা অধীত বিদ্যা, বই পড়া, বইয়ের জ্ঞানের, ঠাকুর বলছেন সেই বিষ হাড়া জল পাঁচিতে লেখা আছে টিপলে এক হাড়াও পড়েন, সেই বিষ হাড়া জল পড়া মানুষ, তিনি কিছুতেই এই পূর্ণ জ্ঞানীর পরিচয় ঠিক মতো করতে পারলেন না, তার যে দাম সেটা কেউ দিতে পারলেন না। ঘাটের কাছে সে একটা হীরক খণ্ড পড়েছিল, যে পারত সে এসে পা দিয়ে ঘষে যেত, সবার কাছে সেটা পা ঘষার জামা, কিন্তু যে হীরের ব্যবসায়ী সে বুঝলো এটার দাম আছে, সে সেটাকে নিয়ে তার সেরকম দাম দিল। এও তাই সেই বিবেক বৈরাগ্যহীন, বলছেন দুটো জিনিস ভীষণভাবে প্রয়োজন কোনো জিনিসকে জানতে হচ্ছে, একটা হচ্ছে বিবেক আর একটা হচ্ছে বৈরাগ্য। বিবেক আমাদের জাগ্রত করে, কোনটা ভালো কোনটা মন্দ সেটা ভাবনা, সেটা প্রতি আমাদের দৃঢ় ধারণা করে। বৈরাগ্য কি করে? ঠাকুর নিজেই সংজ্ঞা দিয়েছেন, বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। এই আজ কিছুক্ষণ আগে যে কালবৈশাখী দেখলেন, কেন হলো? কাল চতুর্দিকে উষ্ণতার জন্য সেই হাওয়া ওপরে চলে গেছে, প্রকৃতিতে কিছু খালি থাকে না, তাই চতুর্দিক থেকে গতিতে হাওয়া আসতে থাকলো, তাকে আমরা বললাম কালবৈশাখী বা ঝড়। ঠিক সেই রকম বিবেক, বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ, বিষয়কে যে মুহূর্তে আমাদের মনকে ত্যাগ করলাম, সেই খালি মনটা কি দিয়ে ভর্তি করব? ঈশ্বরের অনুরাগ, ভগবানের প্রতি ভালোবাসা দিয়ে পূর্ণ করতে হবে। একটা খালি হলে সেটা গোটাটা খালি থাকে না, সেটাকে পূর্ণ করতে হয়। এরপরে তিনি প্রার্থনা করছেন, এ বোধহয় আমাদের সকল সাধকের প্রার্থনা, কৃপা করো মহামায়া চৈতন্য দায়িনী, জন্ম জন্ম রব মূর্খ নাহি তাকে হানি, ভুলি না জননী যেন মায়া বিনাশন, নিরূপমান রক্ত ফল দুখানি চরণ। তিনি বলছেন সে জ্ঞানের আমার প্রয়োজন নেই, যে জ্ঞান ভগবানকে দেখতে দেয় না, আমার সে জ্ঞানের প্রয়োজন নেই, আমি মূর্খ হয়েই থাকতে চাই, জন্ম জন্ম আমি মূর্খ হয়েই থাকতে চাই। কিন্তু দেখো যেন সেই শ্রী পাদপদ্ম, সেই রঙিন রক্তোৎপল লাল রাঙা পাটি যেন কখনো ভুলি না, যে রাঙা পা আমাকে কি করবে, আমাকে এই মায়ার সংসারকে থেকে, মায়া আমার যে মায়া, এই সাংসারিক যে মায়া তার বিনাশন করবে। এইখানেই শেষ নয় ঠাকুরের, মানে এই ধাক্কা খাচ্ছেন আবার সোজা হচ্ছেন, আবার ধাক্কা খাচ্ছেন আবার সোজা হচ্ছেন, আমাদের সকলের জন্য, আমরা তো নিত্য ধাক্কা খাই, কেমন করে সোজা হতে হয়, কীরকম করে নিরভিমানী হতে হয়, আবার উদাহরণ, এতগুলি ধাক্কা খেলেন তাতে হলো না, আবার আরেকবার ধাক্কা দিচ্ছেন।
একদিন বাল্য ভাবি প্রভু অকপটে উপনীত হলো ধারী দাদারও নিকটে যে কালে আছিলা তেহেও বিচারেতে মত্ত আধ্যাত্মিক জগতের সূক্ষ্মতর তত্ত্ব শ্রীপ্রভু কহিলা তায়ে জানিতে বারতা ভাবযোগে ঈশ্বরীয় দর্শনের কথা তাহার উত্তরে দাদা হলো থারি কয় ভাবে যাহা দেখিয়াছ ঠিক তাহা নয় আমারই কথা নয় শাস্ত্রের কথিত ভাবরাজ্য পুরী ছাড়া তিনি ভাবাতীত সরল বিশ্বাসী প্রভু জন্মজাত গুণ দাদার কথায় চিত্তে উঠিল আগুন বিষাদে কাতর নাদে কান্দিয়ে কান্দিয়ে করুণ বিলাপে কন মারে সঙ্গ দিয়ে একই শ্যামা ও মা শ্যামা কি করিলি তুই দেখে মুখ নিরক্ষর ফাঁকি দিলি মুই মর্মভেদি রোদনের কি কব কাহিনী নয়নের নিরধারে তিতিল ধরণী হেন কালে কি হইল শুনো অতঃপর নিবিড় কুয়াশা ধূম নয়ন গচর তাহার ভিতর থেকে উঠে আচম্বিত সুন্দর পুরুষ শ্বশ্রু আবক্ষলম্বিত প্রভু প্রতি স্থির দৃষ্টি রাখি কিছুক্ষণ ভাব মুখে থাক তুই কহিয়ে বচন বারত্রয়ে কথা উপদেশ দিয়ে ধুয়ায় মানুষ গেল ধুয়ায় মিলিয়ে তবে না হইল শান্ত প্রভুর হৃদয় আর না দাদার বাক্যে করেন প্রত্যয় আবার সেই একদিন তিনি যে সময় তিনি শাস্ত্র ব্যাখ্যা করছেন হলোদারি তার বয়স্কদের কাছে ঠিক ওই সময় তিনি জানেন ওই সময় গেলে তিনি আহত হবেন তার সেই পাণ্ডিত্যের অহংকার এতটুকু ধাক্কা লাগলে তিনি প্রত্যাঘাত করবেন তথাপি তিনি গেলেন কেন গেলেন বলছেন বাল্য ভাবি বালক স্বভাবের মতো বালককে এই মারলেন আবার সে একটু কান্নাকাটি করলো আবার সে ঘুরে ফিরে তার কাছে যাবে এই বাল্য ভাবি তিনি গেলেন তার কাছে সেই সময় গেলেন যখন তিনি আধ্যাত্মিক সূক্ষ্মতর তত্ত্ব তার বয়স্কদের ব্যাখ্যা করছেন এই সময় তিনি গিয়ে বললেন দাদা আমি ভাবিতে না এই 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 জিনিস দেখেছি ফলধারী সেই আবার সেই গম্ভীর কথা যে তুমি যা দেখেছ তা ঠিক কয় বলছেন তাহারে উত্তরে দাদা হলোধারী কয় ভাবে যাহা দেখিয়াছ ঠিক তাহা নয় এইখানে গিয়ে থামলেন না সাবধানী হয়ে গেছেন কারণ তিনি জানেন এই লোকের ভেতরে কিছু কানাকড়ি আছে তাই বলছেন দেখো এটা আমার কথা নয় আমারই নয় কথা শাস্ত্রেরও কথি ভাবরাজ্য পুরী ছাড়া তিনি ভাবাতি আমার কথা নয় শাস্ত্র বলছে তিনি ভাবরাজ্য পুরীর অধিবাসী নন তিনি ভাবের অতি ভাব দিয়ে তাকে ধরা যায় না মনে দিয়ে তাকে ধরা যায় না তিনি সব কিছুর পারে তুমি দেখেছো বলেই সেটা সত্যি এটা সত্যি কথা না হ্যাঁ বাচ্চা ছেলের মনে লেগে গেছে কান্নাকাটি শুরু করলেন ঠাকুর মায়ের কাছে গিয়ে খুব কাঁদছেন অসম্ভব কাঁদছেন তিনি কান্নাকাটি করতে শুরু করেছেন তিনি সরল বিশ্বাসে তিনি জানেন যে এভাবে হয় না তথাপি তিনি খুব কান্নাকাটি করা শুরু করলেন এমন কাঁদছেন এমন মর্মভেদী কান্না হেমা কালী আমি বোকা আমি মূর্খ বলে তুমি আমাকে এইভাবে ভুলালি তার এমন চোখের জল সে চোখের জলে সমস্ত ভূমি ভিজে গেল এমন সময় তিনি দেখলেন ধোঁয়ার মধ্যে এক লম্বা দাড়িওয়ালা একটি মুখ খানিকক্ষণ তাকিয়ে ঠাকুরকে তিনবার বললেন ভাব মুখে থাক তুই ভাব মুখে থাক তুই ভাব মুখে থাক তিনবার এই কথা বললেন বলে যেমন ধোঁয়ার মধ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন তেমনি ধোঁয়ার ভেতরে মিলিয়ে গেলেন এই হওয়াতে ঠাকুরের মন শান্ত হলো আর তিনি দাদার বাক্যে প্রত্যয় করলেন না লীলা প্রসঙ্গকার একবারে বলছেন ঠিক এই দর্শন এই ভাবমুখে থাকার যে দর্শন এটা শ্রীরামকৃষ্ণের কাছে একবার হয়নি তিনবার হয়েছে সব সত্যি 7 বছরের মধ্যে তিনি 3 বার এই দর্শন পেয়েছেন তবে তার প্রত্যয় হয়েছে ভাবমুখে থাকার বিষয়ে ঘটনাটা তিনি এক জায়গায় বলেছেন সেই কারণে লীলা প্রসঙ্গ থেকে এই অংশটুকু আমরা পাঠ শুনে নেব বালক স্বভাব ঠাকুর আবার কখনো কখনো হলধারী পাণ্ডিত্য ভুলিয়া ইতি কর্তব্যতা বিষয়ে শ্রী জগন্মাতার মতামত গ্রহণ করিতে ছুটিতেন আমরা শুনিয়াছি
ভাব সহায় ঐশ্বরিক স্বরূপ সম্বন্ধে যে সকল অনুভূতি হয় সে সকলকে মিথ্যা প্রতিপন্ন করিয়া এবং ঈশ্বরকে ভাবাভাবের অতীত বলিয়া শাস্ত্র সহায় নির্দেশ করিয়া হলধারী ঠাকুরের মনে একদিন বিষম সন্দেহের উপস্থিত করিয়াছিলেন। ঠাকুর বলিতেন, ভাবিলাম তবে তো ভাবাবেশে যত কিছু ঈশ্বরীয় রূপ দেখিয়াছি, আদেশ পাইয়াছি, সে সমস্ত ভুল, মাকে তবে আমায় ফাঁকি দিয়াছেন। মন বড়ই ব্যাকুল হইল এবং অভিমানে কাঁদিতে কাঁদিতে মাকে বলিতে লাগিলাম, মা, নিরক্ষর মুখ্য বলে আমি কি আমাকে কি এমনি করে ফাঁকি দিতে হয়? সে কান্নার তোর আর থামে না। কুচির ঘর, মানে যেখানে ঠাকুরের সন্ন্যাস হয়েছিল, কুচির ঘর না, যেখানে ঠাকুর প্রথমে থাকতেন, কুচির ঘরে বসিয়া কাঁদিতেছিলাম। কিছুক্ষণ পর দেখি সহসা মেঝে হইতে কুয়াশার মতো ধোঁয়া উঠিয়া সামনে কতকটা স্থান পূর্ণ হইয়া গেল। তারপর দেখি তাহার ভিতরে আবক্ষ লম্বিত সশ্রু একখানি গৌরবর্ণ জীবন্ত সৌম মুখ। ওই মূর্তি আমার দিকে স্থির দৃষ্টিতে দেখিতে দেখিতে গম্ভীর স্বরে বলিলেন, ওরে তুই ভাব মুখে থাক, ভাব মুখে থাক, ভাব মুখে থাক। তিনবার মাত্র এই কথাগুলি বলিয়াই ওই মূর্তি ধীরে ধীরে আবার ওই কুয়াশায় গলিয়া গেল এবং কুয়াশার মতো ধূম কোথায় অন্তর্হিত হইল। এইরূপ দেখিয়া সেবার শান্ত হইলাম। ঘটনাটি ঠাকুর একদিন স্বামী প্রেমানন্দকে সম্মুখে বলিয়াছিলেন। ঠাকুর বলিতেন, হলধারীর কথায় এরূপ সন্দেহ আর একবার মনে উঠিয়াছিল। সেবার পূজা করিতে করিতে মাকে ওই বিষয়ের মীমাংসার জন্য কাঁদিয়া ধরিয়াছিলাম। মা ওই সময় রতির মা নাম্নী একটি স্ত্রীলোকের বেশে ঘটের পাশে আবির্ভূতা হইয়া বলিয়াছিলেন, তুই ভাব মুখে থাক। এ হলো দ্বিতীয়বার। তৃতীয়বার আবার পরিব্রাজাচার্য তোতাপুরি গোস্বামী বেদান্ত জ্ঞান উপদেশ করিয়া দক্ষিণেশ্বরীতে চলিয়া যাইবার পর ঠাকুর যখন ছয় মাস কাল ধরিয়া নিরন্তর নির্বিকল্প ভূমিতে বাস করিয়াছিলেন, তখন ওই কালের অন্তে শ্রী জগদম্বার অশরীরী বাণী প্রাণে প্রাণে শুনিতে পাইয়াছিলেন, তুই ভাব মুখে থাক। এখন এই ভাব মুখে থাকাটা কি? এই তো বাণী, তিনি তো আদেশ করলেন তুই ভাব মুখে থাক। এই ভাব মুখে থাকা বলতে আমরা কি বুঝি? খুব ছোট্ট সময় এটা ব্যাখ্যা করা অসম্ভব। স্বয়ং আমাদের শারদানন্দ যে একটি গোটা অধ্যায় শ্রী রামকৃষ্ণের এই ভাব মুখে থাকা নিয়ে একটি গোটা অধ্যায় রচনা করেছেন। আমি সবটুকু থেকে একটুখানি একটা সিনপসিস মতো তৈরি করে আপনাদের বলছি। যেটা প্রথম আমরা দেখি, ভাব মুখে থাকা এই রকম জাতীয় আদেশ, ভগবানের যে আদেশ যা আমরা শ্রীরামকৃষ্ণ জীবনে দেখতে পাই, অন্য কোনো অবতারের জীবনে এ জিনিস কখনো দেখিনি, এরকম কোনো ডিভাইন কমান্ড কোনো অবতার পাননি ইতিহাস যা বলছে। এমনকি আমাদের ধর্মশাস্ত্রে কোথাও এরকম ডিভাইন কমান্ড নেই, এটা একদম অনন্য। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই, ভাবমুখে থাকার অবস্থাটা কীরকম? সগুণ আর নির্গুণ, নিত্য আর লীলা, এই যে নানা ব্যাপার, দুটো এক্সট্রিম, তার ঠিক মাঝখানে। খুব সহজ উদাহরণ দেওয়া যেতে পারে, যে দেখছে আপনারা চৌকাঠ রয়েছে, চৌকাঠ ঘরের যে চৌকাঠ, ঘরের চৌকাঠের দুপাশেই অবস্থিতি আছে, চৌকাঠ বারান্দাও দেখতে পারে, সেখানেও তার অবাধ গতি, ঘরের ভেতরেও তার অবাধ গতি। ভাবমুখে থাকা অবস্থানটা হচ্ছে এই, যেখানে সগুণ নির্গুণ নিত্য লীলা এই দুটোরই মাঝখানে, সবিকল্প নির্বিকল্প এই দুটোর মাঝখানে একজন মানুষ আছে। এটা কোন অবস্থায় হয়? যখন দুটোরই অভিজ্ঞতা তার হয়ে থাকে। আপনি ঝালও খেয়েছেন, মিষ্টিও খেয়েছেন, যখন এই দুটো খাবার অভিজ্ঞতা আপনার আছে, দুটো এক্সপিরিয়েন্স আপনার আছে, তখনই আপনি নিউট্রাল হতে পারবেন। দুপক্ষের কথা যে সময় শুনে ফেলেছেন তখন আপনি নিউট্রাল ডিসিশন দিতে পারবেন। এই নিউট্রাল অবস্থায় থাকা, অথচ দুই ভাবের মধ্যে গভীর হয়ে থাকা, ভাবমুখে থাকার অর্থ, ভাবমুখে থাকার অর্থ অনেক সময় যেটা জগদম্বা বলেছিলেন, জগদম্বা যেটা নির্দেশ দিয়েছিলেন তার অর্থটা ধারায় এই, যে বিরাট আমি তুমি, মানে আমি এই যে বিরাট স্বরূপ, এই জগৎ সংসার আমাকে দিয়েই তৈরি, জগন্মাতার স্বরূপ,
আচ্ছা একটু বাদে যদি ফোনগুলো নেন না ভালো হয় জানেন তো। এই যে বিরাট আমি তুমি এই বোধটা, যে আমার যে স্বরূপ যা দিয়ে আমি তৈরি, আমি এই জগৎ সংসার জগন্মাতা স্বরূপ এবং তুমি আমার স্বরূপ, আমার ভেতরে সেই কাঁচা আমি হারিয়ে গিয়ে সেই পাকা আমিতে পরিণত হওয়া, এই বিরাট আমি এইটা নিয়েই এই এই ভাবে একদম একদম বুধ হয়ে থাকার অবস্থা, ভাব মুখে থাকা এই অবস্থায় তার কিরকম হতো? এই অবস্থা তিনি সকলের ভাব বুঝতে পারতেন। দেখবেন লীলা প্রসঙ্গ পড়বেন, কথামৃত পড়বেন, সব জায়গায় দেখবেন এইটা, দেখবেন যে ঠাকুরের কাছে যে ভাব নিয়ে এসেছেন তিনি তার অন্তরের সেই ভাবটিকে তিনি ঠিক ঠিক বুঝতে পেরেছেন। মায়েরা যখন তার কাছে আসতেন তাদের মনে হতো তাদেরই একজন কারুর কাছে এসছেন, তার ঠাকুরকে তখন তাদের পুরুষ বলে বোধ করতাম। যিনি সাধক, যিনি কঠিন সাধক সাধনায় রত আছেন, তিনি যখন শ্রী রামকৃষ্ণের কাছে আসতেন তখন তার বোধ হতো তারই এক সমব্যাপী, তারই এক সহ সাধকের কাছে তিনি এসছেন। শিষ্য যখন কিছু জিজ্ঞাসা করবার জন্য আসতেন তখন তার মনে হতো যে তিনি যেন গুরুর কাছে এসছেন, যিনি তার প্রশ্নের উত্তরগুলো নিয়ে বসে আছেন। তিনি বলছেন আমি দেখতে পাই কাঁচের আলমারির মধ্যে যেরকম জিনিসটাকে ঠিক পরিষ্কার দেখতে পাই, এই হচ্ছে ভাবমুখে থাকা। অথচ তার কোনো প্রকাশ নেই, তিনি দেখে বলছেন এই তোমার এটা আছে কেন, তিনি দেখতে পাচ্ছেন তার স্বরূপ। আপনারা ভাবুন সেই মৃত্যুর কথা, পুত্রের মৃত্যু হয়েছে, ভক্ত এসেছে শ্রীরামকৃষ্ণের কাছে, তিনি কোনো রকম শোক প্রকাশ করলেন না, তিনি গান গাইতে শুরু করলেন জীব সাধু সমরে। তার মনের অবস্থাকে এমন তুলে দিলেন, এমন একটা জায়গায় তুলে দিলেন সে বুঝতে পারলো যে জীবন যখন হয়েছে তখন মৃত্যুটা স্বাভাবিক, এ নিয়ে শোক প্রকাশ চলে না, তার শোকটা এক অর্থে তুলে দিলেন। বুদ্ধ যেরকমভাবে সেই মাকে পাঠিয়েছিলেন গ্রামেতে, যে বাড়িতে কোনোদিন মৃত্যু আসেনি সেই বাড়ি থেকে খানিকটা সরষে নিয়ে এসো, সে বুদ্ধ সেই নারীর প্রত্যেক বাড়ি ঘুরে ঘুরে দেখলেন কোনো এমন কোনো বাড়ি নেই যেখানে মৃত্যু আসেনি, মৃত্যু অবশ্যম্ভাবী, তাকে ওইরমভাবে দূরে রাখলে সে দূরে চলে যাবেন, তাকে সরিয়ে রাখা যাবে না, তাকে সরাতে হলে তার যে অবশ্যম্ভাবী সে যে সেটা অবশ্যই হবে, এই ভাবটার প্রতি আমাদের প্রত্যয় থাকা দরকার। তাহলে কি নিয়ে বাঁচবো? মানুষ তো তার চেহারাটা হারিয়ে ফেললেন, তাকে তার যে স্মৃতি, তার যে সুখস্মৃতি, তার যে ভেতরের যে তত্ত্ব সেইটাকে জাগ্রত করে রাখতে হয়, সেটা জীবন্ত হয়ে থাকে আমাদের কাছে। আবার আমরা ফিরে যাব আমাদের বিষয়ে। ফলধারীকে নিয়ে এই লীলা এখানেই শেষ নয়, আরো দুটি ঘটনা আছে সেটি বলবো। ফলধারী একদিন কহে আর বার, তমগুণময়ী দেবী কালিকা তোমার, তাহাকে ভজিলে নাহি হবে কোনো ফল, উন্নতির পথে কাঁটা দিতেছ কেবল, বড়ই লাগিল কথা শ্রীপ্রভুর প্রাণে, বিশেষত আপনার ইষ্ট নিন্দা শুনে, তখন না কহি কিছু প্রভু গুণময়ী, কালীর মন্দিরে মুখে চলিলা অমনি, মাতৃগত প্রাণ প্রভু সজল নয়নে, কলমাতা অম্বিকায় কাতর ও বচনে, তুই পিতামসী দেবী ফলধারী কয়, ছেলের সমান কথা প্রাণে নাহি সয়, সত্য তত্ত্ব কহ মোরে স্বরূপ তোমার, বুঝাইয়া দিল শ্যামা ছাওয়াল তাহার। আর একদিন এদিকে হলধারী মানে নিজে নিজেই তার গর্তটি তিনি খুঁড়লেন, তার পতনের গর্তটি তিনি খুঁড়লেন, তিনি ঠাকুরকে বললেন এই যে তুমি যার পূজা করো তুমি কিন্তু তামসী দেবী, তার পূজা করে কখনো লাভ নেই, শুধু শুধু কেন, নিজে তুমি সাধক, তোমার উন্নতির পথে তুমি কাঁটা দিচ্ছ কেন, উন্নতির পথটাকে তুমি বন্ধ করছো কেন? ঠাকুরের বড় লাগলো, ভীষণ মনে লাগলো ইষ্ট নিন্দা শ্রবণ করে, তিনি আর থাকতে পারলেন না, তখনই ওই যে বালক বধ তখনই মায়ের কাছে চলে গেলেন, খুব কান্নাকাটি করতে থাকলেন, মাকে জিজ্ঞেস করলেন মা তুমি আমায় বলো তুমি কি সত্যি সত্যি তামসী, এ কথা যেন আমার বুকে শেলের মতো বিঁধছে, তোমাকেই এর সমাধান করে দিতে হবে। মা কিন্তু আস্তে আস্তে তাকে তার সমাধান করে দিলেন। কি সমাধান করে দিলেন? মায়ের বচন তিনি শুনলেন, শুনলেন এই যেটা আছে এখানে আমরা পড়বো,
যে মায়ের বচনে তিনি শুনলেন, মাই মাই বোধে জাগ্রত করে দিলেন, তা থেকে জগৎ সৃষ্টি, তিনি জগতের পালন কর্তৃ, তিনি জগতের সংহার কর্তৃ। তমময়ী তিনি নন, তিনি তমময়ী নন, তিনি বিশুদ্ধ স্বরূপিণী বলছেন এখানে। মায়ের বচন শুনি হয়ে উল্লসিত, দাদার সম্মুখে তরা হইল উপনীত, তখন বসিয়া দাদা পূজার আসনে, বিষ্ণু মন্দিরে বিষ্ণু পূজার কারণে, সম্মুখেতে পুঞ্জীকৃত পূজোপকরণ, নৈবেদ্যাদি ফুল মূল কুসুম চন্দন, স্কন্ধে তার আরোহণ বসিলা ঠাকুর, রুধিয়া গর্জিয়া কণ সম্মুখে বিষ্ণুর, কি বুঝিয়া কহ মাকে তামসী কালিকা, মা আমার সর্বেশ্বরী জগত পালিকা, সৃষ্টি স্থিতি লয় কর্মে ত্রিগুণধারিণী, গুণাতীতে তিনি গুণপূর্ণ ব্রহ্ম সনাতনী। তিনি মায়ের কাছে শুনে গেলেন এই তার এই মায়ের এই যে এই তত্ত্ব, মা মাই জগৎ সৃষ্টি করেছেন, মা জগৎ পালন করছেন, মা জগতের ধ্বংসকারিণী, এই ত্রিগুণময়ী তিনি, তিনি আবার তিনি ত্রিগুণময়ী, সত্য রজতময়ী, তিন গুণ, আবার এই তিন গুণের পার। এই শুনে গিয়ে এবার তিনি হলধারীর কাছে গিয়ে পৌঁছলেন। হলধারী তখন পূজা করতে বসেছেন বিষ্ণু মন্দিরে, তার সামনে ফুল চন্দন মূল নানা জিনিস রাখে, গিয়েই যেরকম একবারে গর্জে তার কাঁধের ওপর উঠে বসলেন, বললেন কি সাহস তোমার, তুমি কি করে বলো, মা আমার সর্বেশ্বরী জগত পালিকা, মা আমার সর্বেশ্বরী, তিনি জগত পালিকা, সর্ব ঈশ্বর, সর্ব ঈশ্বরের ঈশ্বরী, ঈশ্বর স্বরূপ তিনি, দেবাদি দেবের মতো সমস্ত কিছুর অধীশ্বরী তিনি, তিনি জগত পালিকা, সৃষ্টি স্থিতি লয় কর্মে ত্রিগুণধারিণী, এই তিন গুণ যাতে জগৎ সৃষ্টি পায়, যাতে জগৎ স্থিতি পায়, যাতে জগৎ লয় পায়, তিনি সেই ত্রিগুণ সত্য রজতম, আবার তিনি গুণাতীতা, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতনী, আবার তার অবস্থা কি, তিনি এই তিন গুণের অতীত, তিনি পূর্ণ ব্রহ্মস্বরূপিণী, তিনি ব্রহ্মস্বরূপা। ভাবাবিষ্ট ঠাকুরের স্কন্ধে আরোহণে, দাদার চৈতন্যদয় পরশের গুণে, স্বীকার করিল তবে প্রভুর বচন, প্রভুতে কালিকা বেশ করে দর্শন, সম্মুখস্থ কুসুমাদি চন্দন মাখিয়ে, প্রভুর শ্রীপদে দেয় অঞ্জলি ভরিয়ে, ভাবাবেশে ভঙ্গে প্রভু ফিরিলা সস্থানে, আমূল বৃত্তান্ত ঋদু শুনিলেন কানে। দাদার ধীরে ধীরে এই শ্রীরামকৃষ্ণের সেই ভাবাবিষ্ট অবস্থায় তাকে স্পর্শ করাতে চৈতন্যের উদয় হল, চৈতন্যের উদয় হয়ে তার মনে হলো যে শ্রীরামকৃষ্ণের বদলে তার কাঁধে যেন স্বয়ং মা কালী উঠেছেন, তার মা কালীর বোধ হয়, তার দেবী সত্ত্ব ঐশ্বরিক সত্তার বোধ হওয়ায় তার সেই পুষ্পপাত্রে যা কিছু ফুল চন্দন ছিল সব মুঠো মুঠো তুলে শ্রীরামকৃষ্ণের পায়ে তিনি অঞ্জলি দিলেন। ভাব আবেশ কমল, ধীরে ধীরে তিনি তার ঘরে ফিরে এলেন ঠাকুর, এবং সমস্ত ঘটনা আত্মপান্ত হৃদয় রামকে বললেন। দেখুন রেকর্ড রাখছেন, মাস্টারমশাইকে যেমন বলে বলে রেকর্ড রাখছেন, তেমনি নিজের লীলার ঘটনা আমূল বলে বলে রেকর্ড রাখছেন তিনি আমাদের জন্য, আমাদের আগামী দিনের মানুষের জন্য। কিছুক্ষণ পরে তবে হৃদয় বিস্মিত, ফলধারী যেথা তেথা হয় উপনীত, শ্রুত ঘটনাদি যত কহিল তাহাকে, তবে কেন বল পেয়েছে ভূতে মামাকে, তদুত্তরে হলধারী হৃদয়ের কোন, গদায়ের ঈশ্বরাবেশ কৈনু দর্শন, কালীর মন্দিরে আমি যে সময় যাই, জানি না আমায় কি বা করেন গদায়, বুঝিতে না পারি কিছু করিয়া বিচার, এ অতি বিচিত্র কাণ্ড বিচিত্র ব্যাপার, কতই মা কইল খেলা লীলার প্রাঙ্গণে, শ্রীপ্রভুর লীলারঙ্গ শ্রীপ্রভুই জানে। এবার হৃদয় সেই ঘটনাটাকে জাজ করার জন্য, ঘটনাটার সত্যাসত্য বিচার করার জন্য ফলধারীর কাছে পৌঁছে গেলেন, এবং সমস্ত যা যা তিনি শুনেছিলেন ঠাকুরের কাছে আদ্যপান্ত তাই ফলধারীকে তিনি বললেন, এবং বলে এখানেই ক্ষান্ত হলেন, বললেন তাহলে দাদা তুমি যে বলো যে ঠাকুরের এইরকম, ঠাকুরের মাথা খারাপ হয়েছে, এই হয়েছে, তাই হয়েছে,
তখন তিনি বললেন, সত্যি সত্যি আমি মাঝে মাঝে ওকে বুঝতে পারি। বলছি না, হলধারীর দুটো রূপ আছে, একটা হচ্ছে ভক্ত হলধারী আর একটা হচ্ছে জ্ঞানী হলধারী। তার যে অতীত বিদ্যায় জ্ঞান সাগর অনেক সময় তার ভক্তিকে ডুবিয়ে দেয়, সে তাই তার স্বরূপ দেখেও মাঝে মাঝে হারিয়ে যায়। তখন বলছেন, ও কী যে করে আমায় বুঝতে পারি না, কিন্তু প্রত্যেক দিন যখন ও আমাকে স্পর্শ করে আমার ভেতরে এক অপূর্ব পরিবর্তন এসে উপস্থিত হয়। আমরা লীলা প্রসঙ্গ থেকে আবার এই ঘটনার যা ঘটেছিল যেটা লীলা প্রসঙ্গ বলছে সেটি একটি শুনে নেব। হলধারী কালীমূর্তিকে তমগুণময়ী বা তামসী বলিয়া ধারণা করিয়াছিলেন। একদিন ঠাকুরকে ওই কথা বলিয়াও ফেলেন, তামসী মূর্তির উপাসনায় কখনো আধ্যাত্মিক উন্নতি হইতে পারে কি? তুমি ওই দেবীর আরাধনা করো কেন? ঠাকুর ওই কথা শুনিয়া তাহাকে তখন তাহাকে কিছু বলিলেন না, কিন্তু ইষ্টনিন্দা শ্রবণে তাহার অন্তর ব্যথিত হইল। অনন্তর কালী মন্দিরে যাইয়া সজল নয়নে শ্রী শ্রী জগন্মাতাকে জিজ্ঞাসা করিলেন, মা, হলধারী শাস্ত্রজ্ঞ পণ্ডিত সে তোকে তমগুণময়ী বলে, তুই কি সত্যি এইরূপ? কি সুন্দর বাচ্চা ছেলের প্রশ্ন, তুমি কি সত্যি তাই? অনন্ত শ্রী জগদম্বার মুখে ওই বিষয়ে যথার্থ তত্ত্ব জানিতে পারিয়া ঠাকুর উল্লাসে উৎসাহিত হইয়া হলধারীর নিকট ছুটিয়া গেলেন এবং একেবারে তাহার স্কন্ধে চাপিয়া বসিয়া উত্তেজিত স্বরে বারংবার বলিতে লাগিলেন, তুই মাকে তামসী বলিস? মা কি তামসী? মা যে সব ত্রিগুণময়ী, আবার শুদ্ধ সত্য গুণময়ী। ভাবাবিষ্ট ঠাকুরের ঐরূপ কথায় ও স্পর্শে হলধারীর তখন যেন অন্তরের চক্ষু প্রস্ফুটিত হইল। তিনি তখন পূজার আসনে বসিয়াছিলেন, ঠাকুরের ওই কথা অন্তরের সহিত স্বীকার করিলেন এবং তাহার ভিতর সাক্ষাৎ জগদম্বার আবির্ভাব প্রত্যক্ষ করিয়া সম্মুখস্থ ফুল চন্দনাদি লইয়া তাহার পাদপদ্মে ভক্তিভরে অঞ্জলি প্রদান করিলেন। উহার কিছুক্ষণ পরে হৃদয় আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, মামা, এই যে তুমি বলো রামকৃষ্ণকে ভূতে পেয়েছে, তবে তাহা আবার তাহাকে ওইরূপে পূজা করিলে যে? হলধারী বলিলেন, কি জানি বিদু, কালীঘর হইতে ফিরিয়া আসিয়া সে আমাকে কি যে একরকম করিয়া দিল, আমি সব ভুলিয়া তার ভিতরে সাক্ষাৎ ঈশ্বর প্রকাশ দেখিতে পাইলাম। কালী মন্দিরে যখনই আমি রামকৃষ্ণের কাছে যাই তখনই আমার ঐরূপ করিয়া দেয়, আর তখনই আমাকে ঐরূপ করিয়া দেয়। এ এক চমৎকার ব্যাপার, কিছু বুঝতে পারি না, এক অদ্ভুত ব্যাপার, তিনি বুঝতে পারছেন না, তার পাণ্ডিত্য সমস্ত কিছু সব হারিয়ে যাচ্ছে, কিছু তিনি বুঝতে পারছেন না, কি কারণে কীরকমভাবে হচ্ছে, শাস্ত্রের কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না। তিনি নিজে বলেছিলেন, ভগবান ভাবাতীত, ভাব রাজ্যপুরীর তিনি অধীশ্বর নন। আজ তারই কাছে বড় গোলমেলে লাগছে, তাই পুঁথিকার লিখছেন, কতই মা কইল খেলা লীলার প্রাঙ্গণে, শ্রীপ্রভুর লীলারঙ্গ শ্রীপ্রভুই জানে। মা কত রকম খেলাই না খেললেন, এবং এই খেলার যে কি কারণ আর কখন কি খেলা হবে একমাত্র তিনিই জানে, সেই খেলুড়েই জানে। এইখানে শেষ হলো হলধারীর সঙ্গে তার এই নানা লীলার ঘটনা। এই এই অধ্যায়ে দুজনের সঙ্গে শ্রী রামকৃষ্ণের লীলা বর্ণনা করেছে, এক হচ্ছে হলধারী এবং দুই হচ্ছে মথুরা মোহন বিশ্বাস। এইখানে আমরা এবার মথুরা মোহনকে কীরকমভাবে তিনি তার নিজের করে নিলেন সেই ঘটনাটি পড়ব। মথুরের সঙ্গে রঙ্গ শুনো পরিচয়, সে আবার অন্য রূপ এরূপের নয়, এরম একদিন পুরী মধ্যে হয় বিচরণ, মথুরের সঙ্গে নানা কথোপকথন, জানি না কি ভাবে প্রভু কহিলা মথুরে, মায়ের ঐশ্বর্য তত্ত্ব কে বুঝিতে পারে। একদিন মথুরের সঙ্গে তিনি দক্ষিণেশ্বর বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন, তিনি বললেন, মথুর দেখো মায়ের যেই যে ঐশ্বর্য তত্ত্ব কেউ বুঝতে পারে না, মা কি করতে পারেন, কাকে কি করতে পারেন, কার মধ্যে দিয়ে কি প্রকাশ ঘটাতে পারেন, এ কেউ বলতে পারে না, একমাত্র তিনি বলতে পারেন। আর ইনি তো সমস্ত কিছুর অধীশ্বর, আমাদের মথুরা না, তার কাছেও এই যুক্তি খাটছে না, কেন হবে না। আরো বলছেন, মায়ের জানি না কিভাবে প্রভু, জানি না কিভাবে প্রভু কহিলা মথুরে,
মায়ের ঐশ্বর্য তত্ত্ব কে বুঝিতে পারে, মহৈশ্বর্যময়ী কালী অনন্ত আধারা, অপার ঐশ্বর্য তার না হয় কিনারা। মায়ের সৃষ্টিতে দেখো ছোট বড় নাই, বড়টিও যেন বড় ছোটটিও তাই। দেখো এই জবার গাছ সম্মুখে তোমার, বলিহারি কারিগরি কত কি হার। ফুল পাত্র কাণ্ড মূল বিচিত্র কেমন, কি কৌশল প্রত্যেকের বিভিন্ন বরণ। শুধুমাত্র নহে ভিন্ন কেবল বরণে, প্রত্যেকের প্রভেদে গুণে প্রত্যেকের শনে। আরক্ত বরণ জবা ফুটে গাছময়, সব লাল একটিরও সাদা বর্ণ নয়। ইচ্ছা যদি হয় ইচ্ছা মুই অম্বিকারে, দেখিবে লালের গাছে উদ্ভব সাদার। তিনি বলতে থাকলেন দেখো মায়ের যে অনন্ত ঐশ্বর্য, তার যে অনন্ত লীলা, লীলাময়ী তিনি, তার লীলা তার ঐশ্বর্যের কথা কে বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, একমাত্র তিনি না জানালে। দেখো মায়ের সৃষ্টিতে কোনো ছোট বড় নাই, প্রত্যেকের একটা করে বৈশিষ্ট্য আছে, যে ছোট তারও একটা বৈশিষ্ট্য আছে, যে বড় তারও একটা বৈশিষ্ট্য আছে। উদাহরণ দিলেন সামনের গাছটার, জবা গাছটার, বলছেন কি বাহার দেখো তার, প্রত্যেকটা জিনিসের রং আলাদা, প্রত্যেকটা জিনিসের রূপ আলাদা, প্রত্যেকটা নিজস্ব বিশিষ্টতা আছে। গাছের কাণ্ডগুলো, এই ডালগুলো আছে বলে পাতাগুলো তার মধ্যে শোভা পাচ্ছে, আবার পাতাগুলো সবুজ হয়ে শোভা পাচ্ছে বলে ডালটা যে ধরে আছে তার যেন সে সম্পূর্ণতা, সেই ডালটি যেন তার খাড়া হয়ে থাকা সম্পূর্ণতা পাচ্ছে। ফুলগুলো ফুটে আছে তারই মাঝখানে, তার রং আলাদা, প্রত্যেকটা আলাদা। আবার এই তলায় যে মূল আছে, সেই মূল জল আরোহণ করে নিয়ে আসছে বলে তার আবার, সে যে মাটির তলায় আছে লোকচক্ষুর আড়ালে চলে গেছে তাই বলে তার গুরুত্ব এতটুকু কমে যায়। আমাদের সাধারণত, আমাদের সাধারণ মানুষের হিসাবে আর ভগবানের হিসাবে এইখানে ফারাক। আমাদের ছোট বড় নানা রকমের আছে, যে ছোট কাজ করে সে কখনো বড় মানুষের সামনে এগিয়ে আসতে পারে না, যার লেখাপড়া কম আছে সে বিদ্যার বিদ্বন্দ্বের সভায় আসতে ভয় পায়, কিন্তু ভগবানের সভায় সবাই আছে, যার যেটা আছে সেটা নিয়ে সে বড়। এই যে মাটির তলায় যে মূল আছে, যে লোকচক্ষুর অন্তরালে, সে লোকচক্ষুর অন্তরালে থেকেও বিরাট এক কাজ করে যাচ্ছে। তার কাজ জল আহরণ করা, তার কাজ খাদ্য পৌঁছে দেওয়া। গাছের ভেতরে যে শিরা উপশিরা, তাদের এক রং, তাদের এক বৈশিষ্ট্য। আবার বলছেন এইখানেই থেমে নেই, লাল গাছের লাল ফুল হয়ে আছে জবাতে, ইচ্ছে হলে মায়ের ইচ্ছে তো ওর মধ্যে দু চারটে সাদা ফুল হবে। এই অবধি ঠিক ছিল, এই কথা শুনে মথুরের মাথা খারাপ হয়ে গেল। মথুর কহেন বাবা কথা অসম্ভব, রক্তিম জবার গাছে সাদার উদ্ভব। শ্রীপ্রভুর উত্তর কেন এহেন আশ্চর্য, সৃষ্টিশ্বরী যিনি যার সৃষ্টি মহৈশ্বর্য। যাহা ইচ্ছা তাই তিনি করিতে পারেন, যাহা ইচ্ছা তাই তিনি পারেন করিতে। সৃষ্টিখানি হাতে তার তিনি সৃষ্টিতে, এখন দেশের রাজ্ঞী ভিক্টোরিয়া রানী, আইন বিধান কত করেছেন তিনি। চলিত আইন যাহা আছে বর্তমানে, হইলে তাহার ইচ্ছা রদ পর দিনে। তার স্থানে অন্য কোন, তার স্থানে আর অন্য করেন নূতন, এখন যা হয় ইচ্ছা তখনই তেমন। এইখানেও সেই ধারা আছে বিদ্যমান, ইচ্ছাময়ী অম্বিকার ইচ্ছাতে বিধান। মথুর বলেন বাবা আশ্চর্য কাহিনী, প্রকৃতির এক গতি চিরকাল জানি। বুঝিব তোমার বাক্য সত্যা সত্য সত্য তত্ত্ব আছে, সাদা জবা ফুটে যদি রক্তিমের গাছে। চলিত প্রসঙ্গ আজি এইখানেই, শ্রীপ্রভুর লীলালঙ্গ লীলারঙ্গ অপূর্ব ভারতী। মথুর এইখানে অব্দি ঠিক ছিল, মথুর সঙ্গে সঙ্গে বললেন না বাবা সাধারণ মানুষ আমরা যা যুক্তিতে বলি, বলছেন এই কেমন করে হয়, লাল গাছে লাল রঙ ফুল হবে, সাদা ফুল কেমন করে হবে। ঠাকুর বলছেন কেন হবে না, কারণ এ তো তাঁর সৃষ্টি, তিনি সৃষ্টিশ্বরী, আবার তিনি সৃষ্টি, তার এই সমস্ত কিছু মহৈশ্বর্য তাঁরই সৃষ্টি, তার যা ইচ্ছা তিনি সৃষ্টি করতে পারেন, সৃষ্টিখানি তার হাতে, আবার তিনি এই সৃষ্টির মধ্যে জড়িয়ে আছেন। একটা অদ্ভুত, একটা সুন্দর, একটা সহজ উদাহরণ দিয়েছেন, বলছেন এখন দেশের রানী, রানী ভিক্টোরিয়া,
তিনি অনেক রকম আইন কানুন করেছেন, তার যদি ইচ্ছা হয় আজকেই সেই আইনগুলো সব তিনি রদ করে দেবেন, তার বদলে তিনি নতুন আইন করতে পারেন। তাহলে কি এইটা করা সম্ভব নয়? রানী তিনি একজন, তিনি একজন রানী, তিনি তার ক্ষমতায় তার নিজের বিধান, তার নিজের করা আইনকে থামিয়ে দিতে পারেন। সেখানে মা কি পারেন না তার যে সৃষ্টির নিয়ম সেটা বদল করতে? মথুর বললেন, বাবা যাই হোক একটু আশ্চর্য কাহিনী, এমন হয় না প্রকৃতির এটাই চিরকাল গতি, লাল গাছে লাল ফুল হবে সেখানে সাদা কেমন করে হবে? তবে যদি সাদা লাল গাছে সাদা ফুল ফোটে তবে তোমার এই কথা সত্যাসত্য আমি জানি। এইখানেই সেদিনকার মতো তাদের কথা শেষ হল। মথুর সসঙ্গ প্রভু তারপর দিনে বিহার করেন রঙ্গ সেই সে বাগানে, এখানে ওখানে ঘুরি উপনীত পিছে রক্তিম জবার গাছে যেইখানে আছে, দেখিলেন সে গাছের কোনো এক বটে লাল সাদা জবা দুটি রহিয়াছে ফুটে, বাহ্যিক বিস্ময় সহ শ্রীমথুরে কন এক বটে লাল সাদা উভয় রকম, ফুটিছে কেমন ফুল দেখো না গোছে, দাঁড়িয়ে মথুর দেখে অবাক হইয়ে, নীরব মথুর মনে বাক্য নাহি আর, মনে মনে বুঝিলেন এ কার্য কাহার, সে অবধি আর নাহি প্রতিবাদ কয়ে, যা বলেন বাবা করে তাহাতে প্রত্যয়ে। দ্বিতীয় দিন আবার দুজনে মিলে হাঁটতে বেরিয়েছেন বাগানে, বাগানে হাঁটতে হাঁটতে নানা গাছ দেখতে দেখতে সেই জবা গাছের সামনে এসে হাজির। ঠাকুর বলছেন, দেখো দেখো মথুর কি সুন্দর ফুল ফুটে আছে, দেখো লাল ফুলের সাথে একই ডালে একই মোটায় পাশাপাশি দুটোতে সাদা ফুলও ফুটে আছে। মথুর বিস্ময় হাঁ করে দেখলেন। দেখবেন মাস্টার মশাই এসছেন শ্রীরামকৃষ্ণের কাছে, লেখাপড়া জানা, তিনটি পাশ দেওয়া, তিনি এসেছেন, তার কাজই হচ্ছে বুঝিয়ে দেওয়া, তর্ক করা। ঠাকুর প্রথম তার এই যে তর্কে বিদ্যার অহংকার এটিকে ভেঙে ফেলবেন। যত আমাদের এই যে অন্যকে বুঝিয়ে দেওয়ার এই ভাবটা থাকবে আমরা তত আমাদের নিজেদের ভেতরের গণ্ডিটাকে বাড়িয়ে তুলি, সুপ্রাচীর করে তুলি চতুর্দিকে, তার ভেতরে নতুন হাওয়া নতুন আলো নতুন বাতাস আমরা ঢুকতে দিই, ফলে সেই পুয়োর ব্যাঙ হয়ে যাই। বুঝতে পারি যে জিনিসগুলো আছে আমার মধ্যে সেই জিনিসের মধ্যে কোনো নতুনত্ব নেই, সেই পুরনোকেই যেন ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছি। এই রকম অবতাররা আসেন, তারা এসে এই আমাদের মনের এই যে প্রাচীর যা দিয়ে আমরা নিজেদেরকে ঘিরে রাখি সেই প্রাচীরটিকে ভেঙে দেন। প্রাচীর ভেঙে দেওয়ার ফলে আমাদের মনে লাগে নতুন হাওয়া, নতুন করে ভাবনা চিন্তা করার জিনিস হয়, আমাদের সাধক মন আবার নতুন করে এগিয়ে চলে নতুন কিছুর সন্ধানে। সাধনের কথাই তাই, চরৈবেতি চরৈবেতি, এগিয়ে চলার কথা, এগিয়ে চলার জীবন, সাধন জীবন থেমে থাকার জীবন না। আজ যা অনুভব করেছি কাল তার চেয়ে বেটার অনুভব করব। আপনারা দেখবেন জপ ধ্যান করতে করতে কোনোদিন আজকে খুব ভালো লাগলো, ওই একই অভ্যাস রেখে থাকলে 10 দিন বাদে আরও ভালো লাগবে। আজ কথামৃত করতে করতে তার একরকম অর্থ বুঝছেন, পূজ্যপাদ বুদ্ধেশানন্দজিকে আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম, আজ করতে করতে একরকম অর্থ হয় কালকে করতে করতে কেন অন্যরকম আরও ভালো অর্থ হয়? উনি বলছেন, মন যত পবিত্র হবে যত সাধননিষ্ঠ হবে তত মনের ভেতরের যে মালিন্য যত কেটে যাবে তত তাতে শ্রীরামকৃষ্ণের প্রকাশ ভালো হবে। তিনি ঠাকুরের উদাহরণ দিয়ে বলেছিলেন, জলে বা আয়নাতে যত ময়লা থাকবে সেই ময়লা যত আমরা সরিয়ে দেবো তাতে যেমন রিফ্লেকশনটা ভালো হয়, সেরকম আমাদের মন যত পরিচ্ছন্ন হবে ততই তত সেই শ্রীরামকৃষ্ণের প্রকাশ ভালোভাবে হবে। প্রথম দিন একে কিছু দিতে গেলে মনের মধ্যে নতুন কিছু হাওয়া নতুন কিছু দান নতুন কিছু বিষয়বস্তু দিতে গেলে তার এই যে এই নিজেকে ঘিরে থাকা যে অহংকার সেটাকে ভেঙে দিতে হবে। সেই কারণেই শ্রীরামকৃষ্ণ তার কাছে এই বোধে বোধ করালেন যে সবটুকু যে যেমনভাবে চলছে তেমন নয়, যিনি এই জগৎ চালাচ্ছেন এই জগৎটা তাঁর ইচ্ছাতে চলছে, তিনি চাইলে আমাদের সমস্ত কিছুর যে বিধান যেগুলো আছে সেগুলো বদল করে দিতে পারেন। তিনি আমাদের ভাগ্যে যা আমরা লিখে নিয়ে এসেছি সেটাতেই থাকলে হবে না, আমরা যদি চাই তিনি তখন আমার এই বিধাতা তিনি বিধির বিধানকে বদল করে দিতে পারে। এইখানে মানুষের সঙ্গে তার পার আমরা আগামী দিন পড়ব
মথুরকে কিরকম করে তিনি আরো কিছু শিক্ষা দিলেন। আজকে প্রথম লেসন এইটা নিয়ে আমরা বাড়ি ফিরে যাই। যে প্রথম লেসন হচ্ছে যে কোনো কিছুর মধ্যে গণ্ডির ভেতরে নিজেকে আবদ্ধ করে রাখা নয়। আমি জানি এবং জগৎ সংসার আর কেউ কিছু জানে না, এই গণ্ডিটাকে খুলে দিয়ে মনে একটু নতুন আলো হাওয়া আসতে দিন, দেখবেন ভগবান আরো সরস আরো কাছের মানুষ হলে পৌঁছাবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।